বিএনপি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা সীমান্তে অস্ত্র জড়ো করছে। এত বড় রাজনৈতিক সংকট এই বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে আর কখনো এসেছে বলে আমার জানা নেই, কারণ এই প্রথমবারের মতো আমরা লক্ষ্য করছি যে একটি সরকার যার ক্ষমতাসীন আছে তার জনগণের সঙ্গে সম্পূর্ণ প্রতারণা করে জনগণকে বোকা বানিয়ে জনগণকে ভয় দেখে সমগ্র রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে ফেলেছে এবং বাংলাদেশকে মূলত তারা একটা কর্তৃত্ববাদী একটা ফাঁসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বেরিয়ে আসা গণতান্ত্রিক শক্তিগুলোর জন্য অত্যন্ত কঠিন কাজ, কারণ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন যারা গণতান্ত্রিক রাজনীতি করেন তারা জনগণের শক্তির উপর বিশ্বাস করেন এবং তারা ওই কিছুদিন আগে আমাদের এক ভাই বিশেষ করে যে সেনাবাহিনীতে ছিলেন তিনি বলেছেন একটা সহিংস সশস্ত্র শক্তির বিরুদ্ধে অহিংসভাবে নিরস্ত্র অবস্থায় লড়াই কঠিন নয়, কিন্তু পৃথিবীর প্রত্যেকটি ইতিহাস বলে যে জনতার শক্তির কাছে কোন শক্তি টিকে থাকতে পারে না এবং কোন অস্ত্রই কাজ করে না যদি সেখানে জনগণের অস্ত্র জনগণ ব্যবহার করে বলতে পারে। আমরা সেটাই বিশ্বাস করি, আমরা দেখেছি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কিভাবে মানুষ তার অধিকার আদায় করেছে। আজকে বাংলাদেশও বিভিন্ন সময় প্রমাণ করেছে যে বাংলাদেশ মানুষ তাদের সামর্থ্য তাদের দেশপ্রেম দিয়ে তাদের শক্তি দিয়ে তারা সবসময় সহিংসতাকে মোকাবিলা করেছে। এই কথাগুলো আজকে আপনার প্রসঙ্গ হয়েছে যেই জন্যে যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকে কিছুক্ষণ আগে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এটা ইতিমধ্যে আমাদের একজন বক্তা এটা তুলে ধরেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি একটি সভায় একটা কথা বলেছেন যা আমি মনে করি যে বাংলাদেশের এই যে রাজনৈতিক আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন মানুষের যে উত্থান এটাকে রুখে দেওয়ার জন্য তাদের একটা নতুন চক্রান্ত শুরু করেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা, আমি আবার আপনাদেরকে বলতে চাই যে ওবায়দুল কাদের সাহেব তিনি একটা সভায় বলেছেন যে বিএনপি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবার জন্য তারা সীমান্তে অস্ত্র জড়ো করছে। কি ভয়ঙ্কর কথা! কোন সময়? যখন জনগণ জেগে উঠছে, যখন তাদের জনগণ চূড়ান্ত আন্দোলন শুরু করেছে তাদের অধিকার আদায়ের জন্য, সেই সময় এই কথা বলে তার নতুন একটা চক্রান্ত ষড়যন্ত্র শুরু করবার পায়দানা করছে। বলতে পারো আমরা পরিষ্কার করে বলতে চাই এই সমস্ত কথা বলে আপনারা যদি আমার জনগণের উপর কোনো অস্ত্র ব্যবহার করেন তাহলে সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে, জনগণ তার উত্তর দেবে। বন্ধু আমি সমগ্র দেশের মানুষের কাছে এই বিষয়টা তুলে ধরলাম এই জন্য যে এমন এক সময় বলা হচ্ছে যখন মানুষ তার অধিকার আদায়ের চূড়ান্ত লড়াইয়ের সংগ্রামের দিকে এগিয়ে চলেছে। বন্ধু শুধু তাই না, আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে অত্যন্ত সুচিন্তিতভাবে তারা এই সহিংসতাকে ছড়িয়ে দিতে চায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তাদের 24 তারিখে একটা কর্মসূচি ছিল যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের, সেই কর্মসূচি তারা আবার শিফট করেছে 27 তারিখে। কেন? উদ্দেশ্য একটাই যে তারা সহিংসতা চায়, তারা কনফ্রন্টেশন করতে চায়। কার সঙ্গে? জনগণের সঙ্গে। তখনই একটা পক্ষ কনফ্রন্টেশনে যায়, তখনই সহিংসতা যখন যায় যখন তার সমস্ত দল সমর্থন হারিয়ে গেল। বন্ধুরা এটা প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ তাদের সমস্ত দল সমর্থন হারিয়ে গেছে। আমি একটি কথা খুব গুরুত্ব দিয়ে বলতে চাই যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা এমন একটা নিয়ে এসে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার আর কোনো সুযোগ নেই। এই কথাগুলো বললে আমার কনসেপ্ট অফ কোর্ট হয়। বদিরানন্দ মজুমদার সাহেব তারা একটা মামলা করেছিলেন কয়েকদিন আগে, খদিজুল কুবরা আগে জামিন দেওয়া হচ্ছে না, হাইকোর্টে তার জামিন দেওয়ার পরে
অন্ধকার প্রকোষ্ঠে আটক করে রাখা হয়েছে এবং তার জামিন দিয়েছে হাইকোর্ট, সেই জামিনটি স্থগিত করা হয়েছে। এবং এই কথা বলার জন্য, এই ব্যাপারে কথা বলার জন্য বলিরাম মজুমদার সাহেবের নামে আমাদেরকে কন্টেম্পট কোর্ট করার জন্য আবেদন করা হয়েছে। মানুষ যাবে কোথায়? এবং আমাদের বিজ্ঞ আলোচকরা বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায়, যেখান থেকে কোনো দুর্নীতি হয়নি, সেই মামলায় মাত্র দুই কোটি টাকার একটা মামলায় তাকে সাজা দিয়েছে। সাজা দিয়েছে একবার আপনার 7 বছর, তাই না? 5 বছর, তারপরে 10 বছর অ্যাপেলের ডিভিশন, সর্বোচ্চ আদালত। এই যে বিচারপতি খালেদাকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করছে, এটাকে আওয়ামী লীগ তারা পুরো আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করেছে না, এটা ওই বিচার বিভাগের সাহায্য নিয়ে বিচারপতি খায়রুল হককে জনগণের সঙ্গে প্রতারণা করে, বিচার ব্যবস্থার সঙ্গে প্রচারণা করে তিনি যে শর্ট ভার্ডিক্টকে ভিন্ন খাতে প্রবাহিত করলেন, অর্থাৎ সেখানে তিনি ওই যে পরপর দুটো ইলেকশন হতে পারে সেটাকে বাদ দিয়ে দিলেন, এটা কিন্তু আপনার ওই বিচার ব্যবহার করেছে। আর সেটাকেই কেন্দ্র করে শেখ হাসিনা তার সেই কমিটিকে নির্দেশ দিলেন যে না, নির্বাচন হবে দলীয় সরকার। সবাই দেশের সবাই 90% মানুষ তারা বলেছিলেন, আমাদের দলগুলো বলেছিল, আমেরিকা সিকিউরিটিরা বলেছিল, এমনকি যে পার্লামেন্টারি কমিটি যেটা গঠন করা হয়েছিল সুরঞ্জিত সিং যুক্তের এবং আপনার সাজেদ জাতীয় নেতৃত্বে, তারাও বলেছিলেন যে এখানে একটা ক্যাপিটাল গভর্নমেন্ট আরো দুইবার থাকা উচিত, কিন্তু সেটাকে সম্পূর্ণ বাতিল করিয়ে আজকে এই একটা ভয়াবহ অস্থিতিশীলতা, একটা সংঘাতময় পরিস্থিতি, একটা অনিশ্চয়তা জাতির সামনে সৃষ্টি করা হচ্ছে শুধুমাত্র ওই রায়কে কেন্দ্র করে, ওই 15th Amendment কেন্দ্র করে। এই 15th Amendment যে করেছে তারা, ওই সংশোধিত অবৈধ সংসদ অসাংবিধানিক একটা আপনার কাজ হয়েছে, এবং একই সঙ্গে আজকে যে সরকার বসে আছে জোর করে ক্ষমতায়, তারা আজকে সম্পূর্ণ হবে একটা অবৈধ সরকার। বন্ধুগণ, আমাদের বিচার ব্যবস্থা গেছে, আমাদের জনগণের যে অধিকার, ন্যূনতম ভোট দেওয়ার অধিকার, সেটা পর্যন্ত এরা কেড়ে নিয়ে গেছে। 2014 নির্বাচন, 18 নির্বাচন আমি রিপিট করতে চাই না। আজকে তারাই আবার খুব জোরে সরে বলতে চায় যে না, নির্বাচন হবে, নির্বাচন হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে এবং সংবিধানের অধীনে তারা যে সংবিধান কেটেছিলেন তার তৈরি করেছে, জনগণ খুব পরিষ্কার করে বলে দিয়েছে, একটার পর একটা ঘটনা ঘটেছে যেগুলো আপনার বলার প্রয়োজন পড়ে না। সর্বশেষ আমি এই নামটা বলতেও খারাপ লাগে, ছেলে মানুষ হিরো হলামের নির্বাচন দেখেছেন আপনারা কি অবস্থা হয়েছে, সর্বশেষ চট্টগ্রামের নির্বাচন না, নেত্রকোনায় কোনো প্রতিদ্বন্দ্বী সেখানে আর দাঁড়ায়নি। অর্থাৎ নির্বাচন ব্যবস্থা এমন একটা জায়গায় চলে গেছে যে এই দেশের মানুষ আওয়ামী লীগের অধীনে, শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনের উপরে তাদের কোনো আস্থা নেই। একটাই মাত্র মানুষের এখন আশা দাবি, সেটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন করে যেন জনগণ ভোট দিতে পারে সেই অবস্থা সৃষ্টি করা। গত পরশু রাতে একটা বিদেশি দূতাবাসের একটা আপনার রিসেপশন ছিল, সেখানে আমি যাওয়ার জন্যে ওই গুলশান ক্লাবের কাছে এসে আমার গাড়ি আটকে গেল ট্রাফিক জ্যাম জ্যামের জন্য। তো আপনারা জানেন যে ট্রাফিক জ্যাম হলেই আপনার যারা ছোটো ছোটো হকার্স বিক্রি করে, বিভিন্ন ফলমূল বিক্রি করে, অথবা আপনার টাওয়ার স্টারগুলো বিক্রি করে, এক মহিলা তিনি হিজাব পরার তিনি টাওয়ার বিক্রি করছিলেন, উনি আমার গাড়ির পাশে এসে আমাকে দেখে ওদের চিনতে পেরে আমাকে বললেন গ্লাস নামান, গ্লাস নামিয়েছি। তিনি বললেন আমাকে বলছে যে আমরা ভোট দিতে চাই, আমরা পরিবর্তনটা চাই, আমার বাচ্চাদেরকে আমি দুইবেলা খাওয়া দিতে পারি না, তাদেরকে স্কুলে যেতে পারি না, চাল ডাল তেল লবণ এমন দাম বেড়েছে, আমাদেরকে শুধু ভোটটা দেওয়ার একটা ব্যবস্থা করতে। সহকর্মীবৃন্দ,
আজকে গোটা দেশের মানুষের একটাই আহ্বান যে তারা এই সরকারকে পরিবর্তনের জন্য তারা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা নির্বাচন চায় যে নির্বাচনে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে, তারা তাদের মতামত প্রকাশ করতে পারবে, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে তারা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবে। এই 15-16 বছর ধরে এই আওয়ামী লীগ যারা এখন ক্ষমতায় বসে আছে তারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে, তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানিয়েছে, আর যারা মুক্তিযুদ্ধের কারণে তারাই এখন হয়ে গেছে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনাধারী হিন্দু। আজকে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে, আপনারা দেখছেন ডেঙ্গুতে কি অবস্থা, সারা ঢাকা শহর শুধু নয় গোটা বাংলাদেশ আজকে ডেঙ্গু একটা মহামারীতে পরিণত হয়েছে। কিন্তু যখন একটা মহামারী হচ্ছে তখন স্বাস্থ্যমন্ত্রী বিদেশে বেড়াতে গেছেন আর সিটি কর্পোরেশনের মেয়র তিনি ফ্যামিলি নিয়ে ইউরোপে বেড়াতে গেছেন। আজকে শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব আছেন, তিনি খুব ভালো করে জানেন শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে, কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। অর্থনীতি চূড়ান্তভাবে একেবারে বলা যায় যে শেষ হয়ে গেছে, ফোকা হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম ব্যাংকগুলো তার যে পরিচালক, বেসরকারি যে পরিচালকরা আছে তাদের কাছে ঋণ হচ্ছে 2,75,000 কোটি টাকা প্রতিদিন, অর্থ পাচার হচ্ছে প্রতি বছর 1,00,000 কোটি টাকার মতো পাচার হচ্ছে, এবং এখন ইতিমধ্যে প্রায় 14,15,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই একটা অবস্থার মধ্যে যখন আমার জাতির অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে, যখন আমার স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে, যখন আমার গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে, তখন আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আজকে দেশের বিভিন্ন খালেদা জিয়া যিনি তার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিনি এখনও কারারুদ্ধ হয়ে গৃহবন্দী হয়ে বার করে আছেন। আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত হতে তাকে বাধ্য করা হয়।